অসমৰ ৰাজনীতিৰ এটা ডাঙৰ খবৰ, কিয়নো 13 নৱেম্বৰত অনুষ্ঠিত হ'ব উপনিৰ্বাচন আৰু উপনিৰ্বাচনৰ পূৰ্বে এবাৰ অগপৰ দুৰ্গস্বৰূপ বঙাইগাঁৱৰ পৰা আহিছে এটা ডাঙৰ আপডেট। কিয়নো এবাৰ বঙাইগাঁও সমষ্টিৰ জিলা সভাপতি আৰু সম্পাদকে হঠাৎ ত্যাগ কৰিছে অগপদল। আৰু জনাব বিচাৰিছোঁ এই মুহূৰ্তত এটা ডাঙৰ খবৰ, আৰু এই মুহূৰ্তত এটা ডাঙৰ খবৰ, বঙাইগাঁৱৰ অগপৰ দুৰ্গত মুখ্যম আঘাত, অগপৰ দুৰ্গত মুখ্যম আঘাত দেখা পোৱা গৈছে। উপনির্বাচনক কেন্দ্র করে অগপত এবার গৃহকন্দল, অগপত এবার গৃহকন্দল দেখা পোৱা গৈছে। অগপর দুর্গস্বরূপ বঙাইগাঁও সমষ্টির দল ত্যাগ করলে জ্যেষ্ঠ নেতায়। অগপর জিলা সভাপতি বিজয় সিংহ আর সাধারণ সম্পাদক শৈলেন সরকারে পদত্যাগ করেছে দলের। অগপর প্রাক্তন বিধায়ক ফণীভূষণ চৌধুরীর পত্নীক টিকট দিয়াক লৈ অসন্তুষ্ট তৃণমূল কর্মী। সভাপতি সম্পাদকৰ লগতে কেইবাখনো আঞ্চলিক সমিতিয়ে পদত্যাগ কৰিছে। আৰু এই মুহূৰ্তত জনাইছোঁ এটা ডাঙৰ খবৰ, কিয়নো অগপৰ দুৰ্গস্বৰূপ বঙাইগাঁও সমষ্টি, যিদৰে কংগ্ৰেছৰ বাবে চামগুৰি সমষ্টি এক দুৰ্গ, ঠিক তেনেদৰে অসম গণ পৰিষদৰ বাবে, জাতীয়তাবাদৰ বাবে ক্ষেত্ৰত চোৱা যায় বঙাইগাঁও সমষ্টি। বঙাইগাঁও সমষ্টিত বিগত প্ৰায় দুটা দশক ধৰি অসম গণ পৰিষদৰ দখলত আছিল, আৰু অসম গণ পৰিষদৰ পৰা বর্তমানের সাংসদ ফণীভূষণ চৌধুরী অসম গণ পরিষদর হয়ে প্রায় দুটা দশকর পর নির্বাচন খেলি জয়লাভ করে আছিল, বিধায়ক হিসাবে কার্যনির্বাহ করেছিল। আর এইগারী ফণীভূষণ চৌধুরী শেহতিয়া সংসদীয় নির্বাচনত বঙাইগাঁও সমষ্টির প্রতিনিধিত্ব করে, বরপেটা সমষ্টির প্রতিনিধিত্ব করে ইতিমধ্যে দেখা পোৱা গৈছে যে সংসদলে যাওয়ার পাছতে এটা বঙাইগাঁও সমষ্টি খালি হয়ে পড়ছিল। আর তার পাছতেই এতিয়া বঙাইগাঁও সমষ্টির যেটু অগপর দুর্গ আছিল, এই দুর্গত এতিয়া গৃহকন্দল, কিয়নো অগপর দুর্গর দুগরাকীক জ্যেষ্ঠ নেতা বিজয় সিংহ আর শৈলেন সরকার, এই দুইগী বর্তমানের জেলার সভাপতি আর সম্পাদক আছিল, এই দুইগী নেতাই এতিয়া পদত্যাগ করেছে দলের। আর কিছুদিনের পূর্বে শৈলেন সরকারে মন্তব্য দিছিল যে আসলতে বঙাইগাঁওত জনতাই এবার একঘেয়ামী পলিটিক্স বা একঘেয়ামী রাজনীতি বিচরা নাই, কিছু ব্যতিক্রমী রাজনীতি বিচারিছে, যার বাবে বঙাইগাঁও সমষ্টি অগপর যে দখল, সেই দখল দপদপাই রাখিবর কারণে এবার পরিয়ালকেন্দ্রিক রাজনীতির বিপরীতে অগপ দলের হয়ে কাম করে থাকা পুরনি অন্য নেতাক এবার দলের পর টিকট দিব বলে টিকট দিবলে দাবি উত্থাপন করেছিল। আর দাবি করেছিল যাতে এবার অগপ দলের পর শৈলেন সরকারক টিকট প্রদান করক অসম গণ পরিষদের ফালের পর। পরিয়ালতান্ত্রিক যে রাজনীতি আছে অসম গণ পরিষদের বঙাইগাঁও সমষ্টিত, এই পরিয়ালতান্ত্রিক রাজনীতি যাতে বঙাইগাঁওত এবার করা নহয়, কিয়নো ফণীভূষণ চৌধুরীয় বঙাইগাঁও সমষ্টি ত্যাগ করার পাছতে চর্চা চলি আছিল যে ফণীভূষণ চৌধুরীর পত্নীক টিকট দিয়া হব বঙাইগাঁও সমষ্টি, আর যাক লৈ অসন্তুষ্টি প্রকাশ করেছিল দলের জ্যেষ্ঠ তৃণমূল নেতাকর্মী। আর এইবার অশান্তি অসন্তুষ্টির প্রতি কোনো ধরনের গুরুত্ব প্রদান নকরি ফণীভূষণ চৌধুরীর পত্নীকে এবার টিকট দিয়ার দিকে আগবাহিছে অসম গণ পরিষদে, আর যার বাবে এতিয়া দলের পর পদত্যাগ করেছে দুগরাকীক জ্যেষ্ঠ নেতা, জেলার সভাপতি আর সম্পাদকে, বঙাইগাঁও জেলার সভাপতি আর সম্পাদকে ইতিমধ্যে পদত্যাগ করেছে অসম গণ পরিষদের পর। আর আগন্তুক উপনির্বাচনত দুগরাকীক তৃণমূল পর্যায়ের নেতা কর্মী দুইগৰাকী জিলাখনের সভাপতি আর সম্পাদকে এটা দল ত্যাগ করার পাছতে হলঠেকত পড়িব পারে অসম গণ পরিষদ, কিয়নো বিগত বর্ষসমূহ যদি চা যায় তেনেহলে অসম গণ পরিষদে তাত জয়লাভ করার ক্ষেত্রত এই দুইগৰাকী তৃণমূল পর্যায়ের নেতার লগতে যিসকল অগপ কর্মী আছিল তেওঁলোকে যথেষ্ট পরিমাণে সহায় করেছিল দলক। আর এবার দেখা পোৱা গৈছে যে ফণীভূষণ চৌধুরীর পত্নীক যদি টিকট প্রদান করা হয় তেনেহলে তাত লৈ অসন্তুষ্টি প্রকাশ করে এতিয়া বহুকেইখন সমিতিয়ে একেলগে শৈলেন সরকার আর বিজয় সিংহর লগত বহুকেইখন আঞ্চলিক কমিটিয়ে এটা পদত্যাগ করেছে সমূহীয়াভাবে। আর এয়াই যে অসম গণ পরিষদক হলঠেকত পেলাব সেয়া প্রায় নিশ্চিত, কিয়নো বঙাইগাঁও সমষ্টি অসম গণ পরিষদর আঞ্চলিকতাবাদর এক দুর্গ, যেটো দুর্গত অন্য কোনো রাজনৈতিক দলে প্রায় দুটা দশক ধরে কোনো ধরনেরকে উৎখাত করব নাছিল অসম গণ পরিষদক। আর এনে ধরনের নির্বাচন কেন্দ্রিক এবার গৃহকন্দলে হয়তো অসম গণ পরিষদক এবার বঙাইগাঁও সমষ্টিত হলঠেকত পেলাব পারে, কিয়নো বঙাইগাঁও সমষ্টির যেটো অগপর দুর্গ আছিল, এই দুর্গর পৰা
এবাৰ অগপক সহায় কৰিবৰ কাৰণে বহুকেইখন আঞ্চলিক কমিটি তেওঁলোকৰ লগত নাই। আনকি জিলাখনৰ সভাপতি আৰু সম্পাদকেও এই মুহূৰ্তত পদত্যাগ কৰিছে দলৰ পৰা। আৰু পদত্যাগ কৰাৰ পাছতে এতিয়া যে আগন্তুক যি 13 নৱেম্বৰত অনুষ্ঠিত হ'বলগা যি উপনিৰ্বাচন আছে, এই উপনিৰ্বাচনত যে বঙাইগাঁও সমষ্টিত এবাৰ যে অগপ হল ঠেকত পৰিব সেয়া প্ৰায় খাটাং হৈ পৰিছে। কিয়নো এবাৰ জিলাখনৰ সভাপতি আৰু সম্পাদকে পদত্যাগ কৰিছে। তেওঁলোকে বিচাৰিছিল অসম গণ পৰিষদৰ এবাৰ টিকট ফণীভূষণ চৌধুৰীৰ পৰিয়ালৰ বিপৰীতে অন্য কোনো দলৰ জ্যেষ্ঠ নেতাকৰ্মীক প্ৰদান কৰক, যিসকলে প্ৰায় দশক দশক ধৰি তেওঁলোকে দলৰ হৈ কাম কৰি আছে। আঞ্চলিকতাবাদী দল অগপৰ হৈ তেওঁলোকে দশক দশক ধৰি কাম কৰি আছে। কিন্তু ফণীভূষণ চৌধুৰীয়ে বিধায়ক হিচাপে থকাৰ কাৰণে বা ফণীভূষণ চৌধুৰীয়ে তাত নিৰ্বাচন খেলাৰ বাবে কোনো ধৰণৰ পূৰ্বৰ যিসমূহ নেতা আছিল বা যিসমূহ তৃণমূল পৰ্যায়ৰ নেতাকৰ্মী আছিল তেওঁলোকে কেৱল সহায় কৰিছিল দলক, কোনো ধৰণৰ তেওঁলোকে টিকটৰ বাবে আশা কৰা নাছিল বা তেওঁলোকে টিকট প্ৰত্যাশী নাছিল। কিন্তু যেতিয়াই ফণীভূষণ চৌধুৰী দলৰ পৰা তেওঁ সংসদীয় নিৰ্বাচনত তেওঁ নিৰ্বাচন খেলি ইতিমধ্যে দিল্লীলৈ গৈছে আৰু তাৰপিছতে বঙাইগাঁও সমষ্টি খালী হৈ যোৱাৰ পাছতে এবাৰ তৃণমূল পৰ্যায়ৰ নেতাকৰ্মী আশা কৰিছিল যে তেওঁলোকৰ মাজৰ পৰা কোনোবা এগৰাকী ব্যক্তিক এবাৰ হয়তো টিকট প্ৰদান কৰিব। কিন্তু এতিয়া দেখা পোৱা গৈছে যে সাংসদ তথা প্ৰাক্তন বিধায়ক ফণীভূষণ চৌধুৰীৰ পত্নীকে হয়তো টিকট প্ৰদান কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা বা ঠিয়াং কৰিছে অসম গণ পৰিষদৰ ফালৰ পৰা, যাক লৈ অসন্তুষ্টি প্ৰকাশ কৰি এতিয়া দল ত্যাগ কৰিছে জিলাখনৰ সভাপতি আৰু সম্পাদকৰ লগতে একাধিক আঞ্চলিকে এবাৰ পদত্যাগ কৰিছে অগপৰ পৰা।